হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ড। গত পর্বে আমরা দেখেছিলাম ফটোশপে কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো আজকে আমরা দেখব কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, একটি ছবিকে কিভাবে অন্য একটি ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে আসা যায়, এটি আমরা আজকে দেখব। তো তার জন্য আমরা প্রথমে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব, তারপর এটিতে আমরা আলাদা একটি ব্যাকগ্রাউন্ড ইনসার্ট করব। ওকে, তার জন্য আমরা আমাদের পেন টুলটি সিলেক্ট করব। পেন টুলের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট করব। ওকে, আমরা আমাদের প্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট করে নিলাম। এবার রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশন। ওকে, আমাদের ছবিটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো এবার আমরা সিলেক্ট সিলেক্ট থেকে রিফাইন এডস, ওকে, দেখতে পাচ্ছেন রিফাইন এডস দেওয়ার পর আমাদের দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। আমরা যদি আরেকটি অবজেক্টে যেমন লাল ব্যাকগ্রাউন্ডে দেখতে চাই তাহলে কিন্তু এরকম হয়ে গেছে। তো এবার আমরা আমাদের আমরা এই সাদা যে অংশটুকু আছে এই সাদা অংশটুকু রিমুভ করে দিব এইভাবে ড্র্যাগ করে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অনেক সহজেই কিন্তু আমরা আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিলাম। তো এবার আমরা সিলেকশন সিলেকশন থেকে নিউ লেয়ার দেন ওকে। ওকে, দেখুন আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন আমরা যদি ছবিটিকে মুভ করাই, দেখুন কোনো ব্যাকগ্রাউন্ড এটিতে নেই। তো এখন আমরা কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ ছবিটিকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। দেন আমরা ফটোশপের নতুন একটি ফাইল আমরা ওপেন করব, নতুন একটি ব্যাকগ্রাউন্ড আমরা ওপেন করব। ওকে, এখন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা আমাদের ছবিটিকে ইনসার্ট করব। দেখুন এখন ছবিটি কিন্তু অনেক বড় এই ব্যাকগ্রাউন্ড সাইজের চেয়ে, তার জন্য এরকম হয়ে গেছে। তার জন্য এখন আমরা কন্ট্রোল টি চাপবো। কন্ট্রোল টি চাপার পরে এটিকে ধরে আমরা ছবির পজিশনে নিয়ে আসবো। দেখুন এবার আমরা কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করলে দেখতে পারবো, দেখুন ছবিটি কিন্তু আমাদের
আলাদা একটি ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা ইনসার্ট করব। ওকে ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং ফটোশপে যদি কাজ করার ক্ষেত্রে কেউ কোনো প্রবলেমে পড়ে থাকেন, যদি কোনো সলিউশন প্রয়োজন হয় তাহলে ডিরেক্টলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেটি নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।